मॉर्निंग बंधुरा, वेलकम बैक टू माय चैनल। आमी पुरोबी, आमार पीबी फैमिली ते तोमादेर सबाई के स्वागत। आजकेर भिडियोटा आमी ठाकुर घर थेके शुरू करलाम आर एखन बेजे गेछे 11:45। तो तार जोन्नो तोमादेरके आमी मॉर्निंग बोललाम। आर आमार पुजो कमप्लीट, एखन रान्नाघरे जाब आर दुपुरे रान्नाटा करते हबे। आशा करी तोमरा सबाई खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। आज बृहस्पतिवार और बृहस्पतिवारे पुजो दीते अनेकटाई देरी है और सकाल बेलाओ अनेकटा काज थाके रान्नाघरे। तो रान्नाघर सब काज सेरे स्नान करे तारपरे पुजोटा आगे दिए नियेछि, आर ना होले अनेक बेला हो जाबे। तो तार जोन्नो आगे पुजोटा सेरे नियेछि। आर आजके आमादेर ब्रेकफास्टे मैगी खावा होयेछे। तो सकालेर ब्रेकफास्ट तोमादेर साथे आर शेयर करे भाबलाम ठाकुर घर थेके भिडियोटा शुरू करब। आर चलो ताहले रान्नाघरे दुपुरे रान्नाटा करे नि। तो आज के दुपुरे मेनु आमादेर भोला माछ पेयाज धने पाता दिए और हे पेयाज रसुन दिए डाल, यही हे आज के दुपुरे मेनु। और माछटा आमार प्राय हये गेछे, देखते ही पाच। और ओदिके डालो हये गेछे, भातो हये गेछे, एखन शुधु खेये नेब, दुपुरे लांचटा करे नेब। तो चलो बिकाले तोमादेर साथे आबार कथा हबे। দাঁড়াকে সিক্রেট কথাটা বলে দাও তোর কানে কানে, যাতে না বলে কাউকে। কি করতে চাইছিস তুই, কি করতে চাইছিস এই মেয়েটা? ওকে ছেড়ে দাও, ওর কানে কানে কথাটা বলে দাও। ওর কানে কানে কথাটা বলে দাও। এমা তোর কানে কানে একটা কথা বলবো মা, কাউকে বলবি না কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু সিক্রেট কথা। আয় শোন কানে কানে কথাটা। শুধু কামড়া কামড়ি ওর। হ্যাঁ, কানে কানে কথাটা বলে দাও তো, সিক্রেট কথা। হ্যাঁ, ওর দাদা কেউ যেন না বলে। হ্যাঁ, কানে কানে কানের পর্দাটা তুলতে বলো ওকে। একটা কথা বলবে তোকে, সিক্রেট কথা। তুই কিন্তু বলবি না কাউকে কথাটা। কি করবে দেখো, না ও বলতে পারবে না তো, তুমি যেই কথাটা বলেছো ও বলতে পারবে না তো, তুমি যেই কথাটা বলেছো ও বলতে পারবে না তো, ওই জন্য ঘুরছে বুঝলে। লাস্ট কথা বলে দাও, লাস্ট কথাটা বলে দাও, লাস্ট কথা বলো ওকে। কানটা পাত, ও পর্দাটা তুলতে বলো কানের। তোকে নালিশ করতে এসছে। আর একটা কথা, শেষ কথা তাই তো, খুলতে বলো কানে। পর্দা মে রহনে দো, পর্দা উঠাও, কথাটা দিয়ে দাও, যাতে কাউকে না বলতে পারে। বলতে দিচ্ছে না তো, কি আমি কথা বলেছি, কান দিচ্ছে না, কথা বলতে দিচ্ছে না। বলে কি এমন কথা বলেছি, ওদের কাছে নালিশ করতে এসছে বাবু। ও আর শুনতে চায় না তোমার কোনো কথাই, শুনতে চায় না। কি করছে, কেমন কথাটা বলেছো যে ও আর শুনতে চাইছে না? আর
কি খেলা আমি চা খাই কি কফি খাই, আমার একটা বিস্কুট লাগবেই লাগবে। আমি শুধু চা কফি খেতে পারি না একদমই। দুপুরবেলা তো ভোলা মাছ রান্না করলাম, তো বাবু তো খায়নি ভোলা মাছ, ওই জন্য একটা ডিমের অমলেট করে রেখেছিলাম। আর দুপুরের পর থেকে, দুপুরে খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আর কথা হয়নি। আর ডনার কাণ্ড দেখলে তো, ওর সাথে এরকমই মজা করলে ও খুব খুশি। আর বিছানায় বাবা, ও বাবা বিছানায় উঠতে পারলে ও মানে খুব খুশি, ওর মতো কেউ খুশি না। অনেকদিন পর কফি খাচ্ছি, কফিটা না আর প্রতি মাসে ওই মাসের মানের সাথে লেখা হয়, মাসের মান যখন আনে তখন লেখা হয়, তো ওই একবারই নিয়ে আসে। তো দুটো কফি জমে গেছে, তো পরপর দুই মাস আনার পর, মানে শীতকাল চলে যাওয়ার পর দুই মাস আনার পর বন্ধ করে দিয়েছি। তো ওই দুটো, তো ওই দুটো কফির বোতল একদম পুরো ধরা রয়েছে, একটা তো তোমাদের দেখালাম আর একটা ফ্রিজের মধ্যে রয়েছে। কফি এবার খাওয়া হয়নি সেরকম করে, সেদিনকার বাবুকে একটু কোল্ড কফি বানিয়ে দিয়েছিলাম। তো দুপুরবেলা সেরকম করে রান্না বান্না হয়নি, মানে বাবু ভালো করে খেতে পারেনি, তো তার জন্য এখন একটু ভাবছি ধাবা স্টাইলের তড়কা করব। তো ভাবলাম যে যখন তড়কাটা বানাচ্ছি তখন তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো এই কফিটা খেয়ে তড়কাটা বানাবো আর একটু পরোটা বানাবো, ব্যাস। এই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু। বেশ ভালো লাগে কিন্তু জানো তো, এই রাত্রিবেলার দিকে না আর বর্ষাকালে বেশি ভালো লাগে, শীতকাল আর বর্ষাকাল একটু ঠান্ডা ঠান্ডা না হবে না, দেখবে এই তড়কা পরোটা পেঁয়াজ কাঁচা লঙ্কা তড়কার উপর বেশ মাখন দিয়ে। আমি এগুলো এরকম করে খাইতে, বাবু বলে জীবনে তুমি রোগা হতে পারবে না, জীবনে না। আর ও যতবার বলে ততবার আমি বলি তোকে আমি দেখিয়ে দেবো, তোকে আমি দেখিয়ে দেবো রোগা হবে। কবে যে দেখাবো সেই দিনটা এখনো ঠিক হয়নি। খাবারের প্রতি যাদের বেশি লোভ থাকবে তারা কোনো দিনও রোগা হতে পারবে না, তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারবে না। খাবারের প্রতি যাদের বেশি লোভ বলো ভালোবাসা বলো, আমি তো ভালোবেসে খাই, আমার লোভ না ভালোবেসে খাই, আমার প্রচণ্ড ভালো লাগে। যে কোনো খাবারই একটু বেশ ভালো করে রান্নার করে আর ভালো করে গুছিয়ে যদি বসে খাওয়া যায় না, ওটাই তৃপ্তি, অল্প হোক কিন্তু ওটাই তৃপ্তি খেয়ে। তো এই হচ্ছে ব্যাপার। আর সকাল থেকে তোমাদের সাথে সেরকম করে কথা হয়নি, তো ভাবলাম একটুখানি গল্প করে নিই তোমাদের সাথে, তারপরে তড়কাটা বানাবো। এ খেলা পেলে ডনা বাপ রে বাপ, হাঁপিয়ে যাবে, তবুও খেলবে, তবুও খেলবে, এত খেলা ভালোবাসে। তো চলো, অনেক বক বক করে ফেলেছি, অনেক অনেক গল্প করে নিয়েছি, এবার রান্নাটা করতে হবে। তো চলো আজকে ধাবা স্টাইলে তড়কা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। তো আজকে আমি ধাবা স্টাইলের এগ তড়কা বানাবো। তো এখানে আমি ডিমটাকে ভুজিয়ে বানিয়ে নিচ্ছি আগে। এখানে আমি দুটো ডিম নিয়েছি আর দুটো ডিমের ভুজিয়া আগে বানিয়ে নেব। তো আমার ভুজিয়াটা ভাজা হয়ে গেছে, এবার প্যানে তেল দিয়ে দিলাম। আর তেল দেওয়ার পর আমি এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে কুচি করে এখানে আমি ভেজে নেব, হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোকে আমি। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেওয়ার পর এখানে আদা আর রসুনের পেস্ট আমি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ এখানে দু চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়ার পর একটু ভাজা ভাজা করে নিয়ে টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আর টমেটো কুচি দিয়ে লবণ দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। আর আমি যখন তরকার ডালটা সেদ্ধ করেছি সেখানেও আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করেছি।
তো তার জন্য আমি এখানে অল্প করে লবণ দিলাম, কারণ যদি আবার বেশি হয়ে যায় তার জন্য। আর এখানে দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে খুব ভালো করে এটা মশলাটা কষিয়ে নেব। 2 মিনিট মতো আমি মশলাটা কষিয়ে নেব, এরপর আমি দিয়ে দেবো তরকার ডালটা। সেদ্ধ করে রেখেছি তরকার ডালটা, আমি আগেও বলেছি, তো এই ডালটা দিয়ে দিলাম। এখন ডালটা দিয়ে দেওয়ার পর আমি ভেজে রাখা ভুজিয়াটা ডিমের দিয়ে দেব। এবার তরকার ডালটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এটা 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। তরকার ডালটা আমি প্রেশার কুকারে 5টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর এখানে একটু লবণ কম হয়েছে, তো তার জন্য আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিট মতো আমি রান্না করে নেব, আর জলটা যখন একটু শুকিয়ে আসবে তারপর আমি আরেকটু জল দিয়ে দেব। খুব বেশি পরিমাণে কিন্তু আমি জল দিলাম না, অল্প করেই জল দিয়েছি, আর খুব বেশি ঘন হয়ে গেলে তখন তরকাটা খাওয়া যায় না, তো তার জন্য একটু পাতলা করার জন্যই আমি জলটা দিলাম। আর এখন দিয়ে দেব আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর কাসুরি মেথি একটু দিয়ে দেব, দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেব। আর তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো, যারা ঝাল খেতে চাও তারা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিতে পারো। আমি খুব বেশি ঝাল করব না বলে আমি কাঁচা লঙ্কাটা দিইনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছি। তো তরকা আমার একদম রেডি, আর এটা আমি আবারও একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, আর তারপরে এটা আমি সার্ভ করে দেব। তো দেখো আমার একদম ধাবা স্টাইলে তরকা রেডি। আর ওপর থেকে আমি একটু মাখন দিয়ে দেব, আর গার্নিশিংয়ের জন্য একটু ধনে পাতা আমি দিয়ে দেব। ব্যাস রেডি আমার একদম ধাবা স্টাইলে তরকা। তো আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের যদি আজকের ভিডিওটা আমার ভালো লেগে থাকে আর আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব সাবধানে থেকো। আজকের মতো এই পর্যন্তই, টাটা। But the magic canals are still searing from your words. No, I don't want to stop interfering, but I wonder if all that's gonna do is make it worse. I think I'd be wrong to blame it all on you.